আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো 4G কানেকশান থাকতো, ইন্টারনেট স্পিড স্লো, এই কায়দা শিখে রাখুন। যদি আপনার মোবাইলটি 4G কানেকশান হয়ে থাকে, তারপরেও যদি ইন্টারনেটটা স্লো কাজ করে, তাহলে এই নিয়মটি আপনি শিখে রাখতে পারেন। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং শিখতে পারেন। তো চলুন জেনে নেই, 4G কানেকশান থাকা সত্ত্বেও ইন্টারনেট স্পিড স্লো, যদি স্লো হয়ে থাকে তাহলে শিখুন এই কায়দাটি। সবার আগে ফোনের সেটিংসে গিয়ে প্রিফার্ড টাইপ অফ নেটওয়ার্কে 4G অথবা LTE বেছে নিতে হবে। কিছু ফোনে সিম কার্ড লাগালেই অটোমেটিক সেটিংস হয়ে যায়, তবে কিছু ফোনে আবার সেটিং করতে হয় ম্যানুয়ালি। ইন্টারনেট গতি বাড়াতে সেটিংসের গুরুত্ব অনেকটাই। ইন্টারনেটের গতি বাড়াতে অ্যাসেস পয়েন্ট নেটওয়ার্ক বা APN এর সেটিং ঠিকঠাক হতে হবে। APN টাইপে ডিফল্ট রাখুন। APN প্রোটোকলে ক্লিক করে IPv4 অথবা IPv6 অপশন বেছে নিন। APN রোমিং প্রোটোকলে IPv4 অথবা IPv6 অপশন রেখে ওকে করে সেটিং সেভ করে নিন। নিয়মিত ক্যাশ ক্লিয়ার করতে ভুলবেন না। আনওয়ান্টেড ফাইল অতিরিক্ত জমা হলে ফোন স্লো হবে। অনেক সময় ফোনে কোনো ভিডিও প্লে বা ডাউনলোড করে কাউকে ফোন করলেও ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এই ছিল আজকের শিক্ষামূলক ভিডিওটি। আল্লাহ হাফেজ।